গ্রামের জনসাধারণকে ডিজিটাল সেবা দেওয়ার কথা বলে শত শত কোটি লোপাটের অভিযোগ ওঠা এবং করোনা পজিটিভ হয়েও গণভবনে যাওয়া ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে বুধবার সর্বসম্মতিক্রমে এই সুপারিশ করা হয়। সংসদ ভবনে কমিটির সভাপতির অনুপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন সদস্য বেনজির আহমদ। ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রর দুর্নীতির বিষয়টি নিয়ে কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, তদন্তের ক্ষেত্রে তার স্বপদে বহাল থাকার বিষয়টি প্রশ্নবিদ্ধ। করোনা পজিটিভ থাকা অবস্থায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টিও সন্দেহজনক বলে মত প্রকাশ করা হয় সভায়। তাই দ্রুত তাকে দায়িত্ব থেকে অপসারণের জন্য জোর সুপারিশ করা হয়। এ বিষয়ে যোগাযোগ করা হলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানিয়েছেন, কমিটির সুপারিশের চিঠি আনুষ্ঠানিকভাবে পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সদস্যরা সবাই এখানে দাবি করছে, তাদের দাবির পরিপ্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে সরিয়ে দেওয়ার জন্য সদস্য।